আজকে তোমাদের সাথে গুচ্ছে মাত্র 25 দিনে কিভাবে তুমি কামব্যাক করবা এবং গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবা এটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিব। কারণ অনেকের স্বপ্নের একটা জায়গা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে যেহেতু প্রায় 22,000-এর মতো স্টুডেন্ট চান্স পাবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার প্রায় আর 25 দিনের মতো সময় বাকি আছে, তো এই 25 দিনের ভিতরে তুমি কিভাবে নিজেকে তৈরি করতে পারো এটা তোমাদের জানাই দিব। তো প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করবো যে অনেকে কিন্তু একটা হতাশার ভিতরে আসো, তো প্রথম তোমাদের যেটা কাজ হবে যে আগে তোমাকে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে আর নেগেটিভ যত চিন্তাভাবনা আছে সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে বাদ দিতে হবে। কেন পজিটিভ চিন্তাভাবনা আগে করতে হবে? কারণ অনেকের ক্ষেত্রে এমন ঘটনাটাগুলো ঘটবে যে অনেকে হয়তো বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ বাট কোনো কারণে তোমার চান্স হয়নি। তো এখন যদি তুমি নেগেটিভ চিন্তাভাবনাগুলো করতে থাকো তাহলে দিন শেষে কিন্তু তোমার জন্য সেটা অবশ্যই অবশ্যই খারাপ একটা রেজাল্ট তোমার সামনে নিয়ে আসবে। আর তুমি যদি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে আগাইতে পারো, সামনের যে 25টা দিন আছে এই 25টা দিনকে যদি তুমি প্রপারলি কাজে লাগাতে পারো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু কামব্যাক করার মাধ্যমে গুচ্ছে চান্স পেয়ে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবা, তোমার বাবা মার মুখে কিন্তু হাসি ফোটাইতে পারবা। এখন আরেকটা জিনিস একটু বলি যে ধরে নাও কেউ পজিটিভ চিন্তা করতে পারতো না, অনেকের বারবার নেগেটিভ চিন্তা মাথায় চলে আসতেছে, তো তুমি একটু চিন্তা করো দেখি যদি তুমি নেগেটিভ চিন্তাগুলো করো এটা তোমার জন্য ভালো কোনো কিছু রেজাল্ট আনবে কিনা। অবশ্যই ভালো কোনো রেজাল্ট আনবে না, কারণ যত তুমি নেগেটিভ চিন্তা করবা তত তোমার চিন্তাভাবনা ডাউন হওয়ার কারণে তোমার কনফিডেন্সটা লো হয়ে যাবে, পড়াশোনার আগ্রহগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য তোমার নেগেটিভ চিন্তা ভাবনা করে কিন্তু তোমার জন্য সেটা লসের যেহেতু সাইট, এজন্য নেগেটিভটা একবার লাইফ থেকে এখন বাদ দিয়ে পজিটিভ চিন্তাভাবনা করো যে ইনশাআল্লাহ আমি যে সামনে সময়টা আছে এই সময়টা আমি সর্বোচ্চ পরিশ্রম করব, সর্বোচ্চ পরিশ্রম করলে আমার রেজাল্টটা ভালো আসবে, ইনশাআল্লাহ আমি 24টা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্টে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবো। আর যাদের ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা, টপ বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টে পড়ার ইচ্ছা, তারাও পজিটিভলি পড়াশোনা করবা, ইনশাআল্লাহ তোমার স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি এই যে সামনে 25টা দিন আছে এই 25টা দিন আমি কীভাবে পড়াশোনা করব? তো প্রথম প্রশ্ন হলো তোমাকে অবশ্যই এখন প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করতে হবে এবং প্রতিদিন অন্তত প্রতিদিন মিনিমাম হলেও তোমাকে 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা অবশ্যই করার চিন্তাভাবনা এখন করতে হবে। কারণ যেহেতু শেষ মুহূর্তে চলে আসছো শেষ মুহূর্তে আর এখন তোমার সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে যারা শেষ পর্যন্ত পরিশ্রম চালায় যাবে তারাই কিন্তু দিন শেষে সাকসেসের দেখা পাবে। এজন্য এখন তোমাকে রেগুলার 15 থেকে 16 ঘন্টা করে পড়ার মন মানসিকতা অবশ্যই অবশ্যই থাকতে হবে। আর যখন পড়াশোনা করবা তখন কিন্তু তোমার ফেসবুকিং করা যাবে না, তোমার ইউটিউবে যে মুভি দেখা যাবে না, অর্থাৎ নেগেটিভ জিনিসগুলো বাদ দিয়ে পড়াশোনার সাথে তুমি যদি টানা 15 থেকে 16 ঘন্টা থাকতে পারো অবশ্যই অবশ্যই প্রতিদিন, তাহলে তোমার জন্য কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট অপেক্ষা করবে। তো প্রশ্ন হলো যে কোশ্চেন ব্যাংকটা কীভাবে পড়বা? কোশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে র্যান্ডমলি এখন পড়া যাবে না, প্রথমত আমাকে যেটা করতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় বা তোমার যে অধ্যায়গুলো গ্যাপ আছে তুমি আগে সেগুলো ফাইন্ড আউট করবা। তুমি কোনগুলো তুমি পড়ো নাই সেগুলো তুমি আগে ফাইন্ড আউট করবা, কোনগুলো তুমি পড়ছো বা তোমার পড়া আছে সেটা তুমি ফাইন্ড আউট করবা। তো প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলো আগে পড়বা। তো প্রথম কাজ থাকবে তোমার যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে বা ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বা। যেমন ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিতরে আমি যদি বলি যারা সায়েন্সের স্টুডেন্ট আছো যে কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তো যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই তারা অর্গানিক কেমিস্ট্রিটা পড়ে ফেলবা। কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রি যে টপিকটা আছে এই অর্গানিক কেমিস্ট্রির টপিকটা থেকেই দেখা যায় যে 7 থেকে 8টা এমসিকিউ চলে আসে। এখন তুমি যদি অর্গানিক কেমিস্ট্রিটা বাদ দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু 7 থেকে 8টা এমসিকিউ মানে পারবা না। তো যখন তুমি পারবে না তখন তুমি অবশ্যই পিছায় পড়বা। এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় সেগুলো পড়ে ফেলবা আগে, তারপর যে অধ্যায়গুলো পড়ো নাই সেগুলো কিন্তু পড়ে ফেলবা যতটুকু কভার করা সম্ভব। তোমার দ্বারা যতটুকু ইফোর্ট দেওয়া সম্ভব ততটুকু ইফোর্ট তুমি 100% দেওয়ার চেষ্টা করবা। অবশ্যই এখন টাইপ ওয়াইজ পড়াশোনা করবা, র্যান্ডমলি জাস্ট পড়াশোনা করতে যাবে না, স্পেসিফিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টাইপ সেগুলো পড়ে ফেলবা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াশোনা করবা। গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে যেহেতু জাস্ট এবার বা খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন করার একটা সম্ভাবনা আছে তো সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করবা, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আর ভার্সিটিতে বা যে কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হলো তোমার ভিতরে অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে। এই আত্মবিশ্বাসটা এবং তোমার স্বপ্নটা এবং তোমার পরিবারের কথাগুলো যদি তুমি প্রপারলি চিন্তাভাবনা করতে পারো, তোমার পরিবারের তুমি হাল যদি ধরতে চাও, তোমার
তোমার পরিবারের মুখে হাসি যদি তুমি ফোটাইতে চাও, তোমার ভিতরে যদি পরিবার নিয়ে চিন্তা ভাবনা থাকে, পরিবারের দায়িত্ব যদি নেওয়ার মন মানসিকতা তোমার ভিতর থাকে, তুমি যদি পরিশ্রম প্রপারলি করতে পারো, ইনশাআল্লাহ কিন্তু চান্স পাবা। আমি যদি আমার ব্যক্তিগত লাইফের কথা বলি, আমি আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে যখন তোমাদের এই স্টেজে ছিলাম বা অ্যাডমিশনের প্রস্তুতি নিতাম, তখন মোটিভেশন নিজেকে করার জন্য আমি যেটা করতাম, আমি আমার বাবা মামার কথা চিন্তা করতাম, আমি আমার বাবার কথা চিন্তা করতাম যে আমার বাবা কত কষ্ট করে পড়াশোনা করে আজকে আমাকে এখানে নিয়ে আসছে। আমার যদি চান্স না হয় তাহলে আমার পরিবার আমার দিকে তাকায় আছে, তো তাদের পরিবারের স্বপ্নগুলো কে পূরণ করবে? সো আমি সবসময় আমার ফ্যামিলির কথা চিন্তা করতাম, আমি আমার বাবা মার কথা চিন্তা করতাম। আমি সবসময় এটা বিশ্বাস করতাম যে আমি যদি পরিশ্রম করি, আমি যদি চান্স পাই, তাহলে আমার পরিবার আনন্দের একটা জায়গা পাবে, আমার পরিবার আস্তে আস্তে ডেভেলপ হতে পারবে। তো সব কিছু মিলাই জাস্ট পরিবারের কথা যদি তুমি প্রপারলি মনে রাখতে পারো, তোমার পরিবারকে যদি তুমি হ্যাপি রাখতে পারো এবং পরিবারের চিন্তাভাবনা যদি তোমার ভিতর থাকে, তুমি অবশ্যই অবশ্যই পজিটিভ মোটিভেশন নিয়ে পড়াশোনা করতে পারবা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সামনে 25টা দিন আছে, এই 25 দিনের ভিতরে কোশ্চেন ব্যাঙ্কগুলো আমি কীভাবে সলভ করবো অল্প সময়ের ভিতরে, বা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিস করতে তো আমার অনেক বেশি সময় লাগতেছে, তবে কীভাবে পড়াশোনা করলে আমি অল্প সময়ের ভিতরে এটা সলভ করতে পারবো বা কভার করতে পারবো? তো যারা এই অল্প সময়ের ভিতরে নিজে নিজে করতে পারবা তাদের জন্য তো অবশ্যই নিজে নিজে করবা, বাট যারা নিজে নিজে করতে পারবা না তারা যেটা করতে পারো, আমাদের নতুন গুচ্ছ এবং কৃষি গুচ্ছ যে আমাদের টার্গেট ব্যাচটা চালু আছে এখানে তুমি ভর্তি হইতে পারো। এখানে যেটা হবে টোটাল আমরা 50টা ক্লাস নিব, তো সামনে যেহেতু 25 দিন সময় আছে তাহলে 25 দিন যদি তুমি প্রতিদিন 2টা করে ক্লাস করো, দেখো তুমি যদি 2টা করে ক্লাস করো তোমার 50টা ক্লাস কিন্তু হয়ে যাচ্ছে। আর 50টা ক্লাস কভার হলে তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমরা যে টাইপগুলো পড়াবো, আমরা যে কোশ্চেনগুলো সলভ করাবো, 100% ওই টাইপগুলো তুমি প্রশ্ন পরীক্ষায় কমন পাবো, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। আমাদের এখানে ভর্তি হলে পদার্থের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবা, রসায়নের ক্লাস পাবা, ম্যাথের ক্লাস পাবা, জীববিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সাজেশন পাবা, অধ্যায়ভিত্তিক PDF পাবা এবং পৃষ্ঠব্যাঙ্কের PDF পাবা। এবং এখানে ভর্তি হইলে তোমাকে চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ার দরকার ততটুকু তোমাদের শেখাই দিব। এবং এখানে ভর্তি হলে তুমি হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস সহ কোশ্চেন ব্যাঙ্ক সলভ সব কিছু তোমার কিন্তু এখানে ভর্তি হলে কভার হয়ে যাচ্ছে। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে 01863643423, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি 2000 টাকা বিকাশে সেন্ড মানি করবা। করার পরে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের নতুন গুচ্ছ এবং কৃষি গুচ্ছ টার্গেট ব্যাচে তোমাকে ভর্তি করানো হবে। আর দিনে যদি তুমি জাস্ট 2টা করে ক্লাস করতে পারো, তুমি যদি 2টা করে ক্লাস করার সময়টা আমাকে দিতে পারো, তোমাদের গ্যারান্টি দিতে বলতে পারি 50টা ক্লাসের মাধ্যমে গুচ্ছের প্রস্তুতি 25 দিনের ভিতর কীভাবে কমপ্লিট করা লাগে সেটা তোমাকে আমরা করাই দিব। আর এখানে ভর্তি হওয়ার আগে তোমাদের একটা সুবিধা আছে। কী সুবিধা আছে? কেউ যদি মনে করো যে আমাদের কোর্সে ভর্তি হবা কিন্তু ভর্তি হওয়ার আগে তুমি 2টা ফ্রি ক্লাস করতে চাও, সেটারও সুযোগ আছে। সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবা যে আমি নতুন যে গুচ্ছ এবং কৃষি গুচ্ছ টার্গেট ব্যাচ আছে এখানে আমি ভর্তি হবো, আমি আগে 2টা ফ্রি ক্লাস করতে চাই বা ডেমো ক্লাস করতে চাই। এই মেসেজটা আমাদের এই নাম্বারে দিলে তোমাকে আমরা ফ্রি ক্লাস পাঠাই দিব বা ডেমো ক্লাস পাঠাই দিব। ফ্রি ক্লাস দেখার পর যদি তোমার ভালো লাগে তুমি আমাদের কোর্সে এনরোল করার মাধ্যমে 25 দিন আছে সামনে, এই 25টা দিন ভালো করে পড়াশোনা করার মাধ্যমে ভালো একটা কিন্তু প্রস্তুতি নিতে পারো। তো আমাদের এখানে অনলাইন এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য যে নাম্বারটা আছে নাম্বারটা ভালো করে লিখে দিচ্ছি 01863643423, এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো তোমাদের গুচ্ছে মাত্র 25 দিনে কীভাবে তুমি কামব্যাক করবা, 25 দিনে কীভাবে পড়াশোনা করবা সকল কিছু তোমাদের জানাই দিলাম। আশা করি শেষ মুহূর্তে তোমরা ভালো করে পড়াশোনা করবা, পরিশ্রম করবা, তোমাদের পরিশ্রম তোমাদের কনফিডেন্স ভালো একটা জায়গায় চান্স নিয়ে দিবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।